ভাঙিল মথাউরি, পুরিল ডিব্রুগড়। ছদিনে পানীর তলত কক বকাই থাকা ডিব্রুগড়ক আন এক বিপদর মুখলে ঠেলি দিলে সিগি যাওয়া হাতীবন্ধার মথাউরিয়ে। বুড়ি দিহিঙর বলিয়া বানে মহতিয়াই নিলে হাতীবন্ধা মথাউরি। চাই থাকতে এওয়া সূতা সিগাদি সিগি গল টেঙাখাটার মথাউরিট। ক্যামেরাত বন্দী হল লাখ লাখ টকারে নির্মাণ করা মথাউরি সিগি যাওয়া লাইভ দৃশ্য। তিনিদিনে বানত আবদ্ধ হয়ে থাকা ১৩গৰাকী মাছমরিয়াক কোনোমতে উদ্ধার করলে বায়ুসেনার বিমানে। ব্রহ্মপুত্রর চাপরিত আবদ্ধ হয়ে থাকা মাছমরিয়া ১৩জনক সুকলমে মোহনবাড়ী বায়ুসেনা শিবির পালেহি বায়ুসেনার বিমানে। ভেনে ফুটুকারে বাড়ি অহা বহিদিহিং আর ব্রহ্মপুত্রর বানে জুলুকা জুলুকে পানি খুয়াইছে ডিব্রুগড় মহানগরের বাসিন্দা। ঘর দুয়ার, কোর্ট কাছারি, স্কুল কলেজ, পথ উপপথ সকল ঘুরাই পেলাইছে কৃত্রিম বানে। মহানগরের রাজপথত চলাবলগা হয়েছে কলর ভূত। বহু ঠাইত কেবাদিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে বিদ্যুৎ সরবরাহ। অনাহারে দিন কটাবলগা হয়েছে পানিত বুর যাওয়া বহুকিটা পরিয়ালে। একাঁথু পানির মাঝে বাদ বলি ডিব্রুগড়ের রাইজর দুর্দশার বুঝ লওয়ার চেষ্টা চলালে মন্ত্রী রঞ্জিত দাসে। আবর্ত ভবনত উচ্চস্তরীয় বৈঠকতো মিলিত হল মন্ত্রী বিধায়ক। কিন্তু তারপিছতো দুর্দশা নাতরিল ডিব্রুগড় মহানগরের রাইজর। শহরের এই কদর্য পরিস্থিতির বাবে দুদিন পূর্বে রাইজক জগরিয়া করা বিধায়ক প্রশান্ত ফুকনক উভতি ধরলে বানত জিয়াতু ভোগা একাংশ লোকে। কালি আমার এই সিং চাপরিত আমার যান পলিথিন উলিয়ালো আর যান তার জাবর দম উলিয়ালো সাত ট্রেক্টর উলাইছে, সাত ট্রেক্টর। এটা সেই কামখিনিতো বিধায়কজনে চাই থাকিব নোৱাৰে, সেইখিনিতো কোনোবা মানুহেই পেলাইছে। কিন্তু বিধায়কলে আমিও একটা প্রশ্ন সুধিছিল যে বারিকা সময়ত এইখানে আপনার চকু পড়লে নি, খরালি সময় ঢাকন খুলি কেতিয়াবা সফা করা কোনোবাই দেখা পাইছে নকরে? ডিব্রুগড় সকল নলা নর্দমা এতিয়া জাবরে আবরি আছে। ছদিন ধরে পানিত পুড়ি থাকা মহানগরের দৃশ্য অসহায় হয়ে চাই থাকার পাছত দুর্দশার কারণ ব্যাখ্যা করবলে গিয়ে এইদরে রাইজর ওখত পড়ছে বিধায়ক প্রশান্ত ফুকন। ডিব্রুগড়ের জসীম আহমেদের রিপোর্ট, নিউজ ১৮, নর্থ ইস্ট।